আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাভেন কিচেন ভিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপি হচ্ছে ফ্রেন্ডস ক্ষীর মিক্স দিয়ে ক্ষীর বানিয়ে দেখাবো খুব সহজভাবে আপনারা কিন্তু এই ক্ষীর বানিয়ে ফেলতে পারবেন বাসায় তো এখানে আমি ক্ষীরের প্যাকেট নিয়ে এসেছি একটা এটা ফ্রেন্ডস ক্ষীর মিক্স আর নিয়েছি লিকুইড দুধ হাফ লিটার তো এখন আমি দুধের প্যাকেটটা কেটে একটা হাঁড়ি নিয়ে নিলাম সেই হাড়িতে নিয়ে নিচ্ছি আর হাফ লিটার দুধে কিন্তু এখানে এক প্যাকেট ক্ষীরমিক্স রান্না করা যাবে আর ছয়জনকে পরিবেশন করা যাবে তো দুধের প্যাকেটটা কেটে নিলাম এখন আমি ক্ষীরের প্যাকেটটা কেটে নেব কেটে দুধের সাথে দিয়ে দিব তো ক্ষীরের প্যাকেটটা কেটে নিচ্ছি ফ্রেন্ডস ক্ষীরমিক্স বানানো কিন্তু একদম সহজ এখানে কিন্তু কিছু দেওয়া লাগবে না সব কিছু দেওয়া আছে মানে চিনি লবণ বাদাম তারপরে এলাচ সব কিছু দেওয়া আছে এখানে আর এক্সট্রা করে কিছু দেওয়া লাগবে না শুধু দুধ দিয়ে ক্ষীরটা রান্না করে নিলেই হয় তো ক্ষীরের প্যাকেটটা কেটে নিলাম আর এগুলো আমি ঢেলে নিয়েছি দুধের সাথে এখন চুলায় বসিয়ে দিলাম আর চুলাটা কিন্তু একদম ছোট করে দিয়েছি চুলা বাড়িয়ে দেওয়া যাবে না চুলা বাড়িয়ে দিলে কিন্তু ক্ষীরের যে প্যাকেটে এখানে চাউলের দানা থাকে এগুলো কিন্তু সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে আর সাথে কিন্তু সাথে সাথে ঘন হয়ে যাবে মানে চাউলগুলো সিদ্ধ হবে না তো চুলাটা ছোট করে দিয়ে রান্না করবেন স্কিটটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটে রেডি হয়ে যাবে তো আমি চুলা ছোট করে দিয়ে আমার পনেরো মিনিট সময় লেগেছে আমি কিটটা রান্না করে নিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো ঢাকনা দিয়ে রেখে দুই মিনিট পরে আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা দিয়েছি আমি আসলে মানে ক্ষীরের মধ্যে যে চাউলের গোড়াগুলো থাকে এগুলোর যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় যেন কাঁচা না থাকে বা শক্ত না থাকে সে জন্য দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে ক্ষীরগুলো চুলার থেকে নামিয়ে নেব আর ক্ষীরগুলো কিন্তু গরম থাকা অবস্থায় যে বাটিতে আপনারা নেবেন সেই বাটিতে ঢেলে নিতে হবে তো এখন আমি আর একটা বাটিতে নিয়ে নিলাম গরম গরম নিয়ে এখানে আমি বাদাম কুচি আর কিশমিশ কালো কিশমিশ দিয়ে দিব একটু সুন্দরের জন্য আমি কালো কিশমিশগুলো দিয়েছি আপনারা কিন্তু হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তো আমার তৈরি হয়ে গেল প্যাকেটের ফ্রেন্ডস ক্ষীরমিক্স খুব সহজে তো বাসায় যদি মেহমান আসে ফ্রেন্ডস ক্ষীরমিক্সের প্যাকেটটা কিন্তু খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন মানে মেহমানদের সাথে গল্প করতে করতে আপনি কিন্তু এই ক্ষীর মিক্সটা বানিয়ে মেহমানদেরকে পরিবেশন করতে পারবেন খুব সহজে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটার উপর একটা লাইক দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবেন আল্লাহ আপনাদের সব সবসময় ভালো রাখুক আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম